মার্কিন নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে অর্থনীতিতে চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সর্বশেষ তালিকায় বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশগুলোর তালিকায় 20তম অবস্থানে উঠে এসেছে দেশটি। ইরানের আগে আছে মাত্র 19টি দেশ। ইরানের অর্থনীতির আকার পোল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, গ্রিস, ফিনল্যান্ড, পর্তুগাল, ওমান, কুয়েত ও আর্জেন্টিনার মতো দেশের চেয়ে এগিয়ে রয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের চেয়েও এগিয়ে রয়েছে ইরানের অর্থনীতি। 2021 সালে ইরানের মানুষের ক্রয় ক্ষমতা সমতা বা পিপিপি সমন্বয়ের মাধ্যমে মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে আইএমএফ সর্বশেষ এই তালিকা করেছে। আইএমএফ এর হিসেব অনুযায়ী পিপিপিকে ভিত্তি ধরেই 2021 সালে ইরানের জিডিপি ছিল 1,43,600 কোটি মার্কিন ডলার। সংস্থাটির অনুমান 2022 সালে ইরানের জিডিপির আকার আরও 13,700 কোটি ডলার বেড়ে 1,57,300 কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। কয়েক বছর ধরে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, তা সত্ত্বেও এই সময়ে ইরানের অর্থনীতির আকার বেড়েছে। 2021 সালের হিসেব অনুযায়ী বিশ্বের 173টি দেশের চেয়ে ওই বছর ইরানের অর্থনীতির আকার বড় ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির উপর ইতিহাসের কঠিনতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু চাপিয়ে দেওয়া এসব অবরোধ ও কূটকৌশলের কাছে নতজানু হওয়া তো দূরের কথা। অদম্য শক্তির বলে দিনকে দিন ভিতরে ও বাইরে এবং বিশ্ব অঙ্গনে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ইরান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন উন্নয়ন সূচকে শক্তিশালী অবস্থান বলে দিচ্ছে ইরান কতটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে এখন বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশের তালিকায় রয়েছে দেশটি। আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে বর্তমানে ইরানের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ন্যানো প্রযুক্তিতে দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়। সামরিক শক্তির দিক থেকে ইরানের অবস্থান বিশ্বে ষষ্ঠ। সাবমেরিন বা ডুবোজাহাজ শিল্পে ষষ্ঠ। অ্যারোস্পেস, সামরিক ও বেসামরিক বিমান শিল্প, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ সংক্রান্ত প্রযুক্তিতে অষ্টম। চিকিৎসা খাতে দশম, কৃষিতে দশম এবং শিল্প খাতে ইরানের অবস্থান বিশ্বে 19তম। আইএমএফ এর ওই প্রতিবেদন অনুযায়ী পিপিপির ভিত্তিতে 2021 সালে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি ছিল চীন। চীনের পর দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। ওই বছর চীনের জিডিপি ছিল আনুমানিক 27,20,600 কোটি ডলার। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের জিডিপি ছিল 22,99,700 কোটি ডলারের। আইএমএফ এর প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে 2022 সালে ইরানের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 3% হতে পারে বলে। আগে এই সংখ্যাটি ছিল 2%। বিগত বছরগুলোর মতো চলতি বছরও ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ইরানি নাগরিকের উপর সম্প্রতি এই নিষেধাজ্ঞা আরোপ করে। গত 13 মার্চ ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে দেশটির উপর এই নতুন নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইরানের অর্থনীতির এই প্রবৃদ্ধির ফলে মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন দেখা দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ও পাশ্চাত্যের নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়েও। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে নিষেধাজ্ঞার ফলে ইরান ও রাশিয়ার অর্থনীতির অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু একেবারে ধসে যায়নি। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আগ্রাসন চালালে প্রেসিডেন্ট বাইডেন এবং তাদের মিত্ররা মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়। আশা ছিল যে এই পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট পুতিনের রাশিয়াকে বিচ্ছিন্ন করবে। তবে সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে সংঘাতের সমাধান বা টার্গেট দেশের নীতি পরিবর্তন করে না। প্রকৃতপক্ষে অনেক নিষেধাজ্ঞা কয়েক দশক বহাল থাকার পরেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এর একটি উদাহরণ ইরান।